আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, যারা বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়? উত্তর, 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয়। পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার কি? উত্তর, সুনির্দিষ্ট প্রতিকার বলতে বোঝায় ন্যায়পর আদালত কর্তৃক বিশেষ প্রকৃতির প্রতিকারকে। পরবর্তী প্রশ্ন, এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কতটি ধারা রয়েছে? উত্তর, 57টি ধারা। পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কত সময়ের মধ্যে দায়ের করতে হবে? উত্তর, বেদখলের তারিখ থেকে 6 মাসের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইন কাকে বলে? উত্তর, 1877 সনের এই আইনের আওতায় অন্তর্ভুক্ত কোনো বাদী তার সুনির্দিষ্ট প্রতিকারের লক্ষ্যে বিবাদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে যে মোকদ্দমা দায়ের করে এবং আদালত যে প্রতিকার প্রদান করে তাকে মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইন বলা হয়। পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? উত্তর, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারায়। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্পত্তি অর্পণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় হয়? উত্তর, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারায়। অর্থাৎ সম্পত্তি অর্পণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারায় বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় কি বর্ণিত হয়েছে? উত্তর, স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের মামলা দায়ের প্রসঙ্গে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কিভাবে চুক্তি কার্যকরী করা হয়? উত্তর, যদি নির্দিষ্ট সম্পত্তি আংশিক বা পূর্ণভাবে ত্রাসভুক্ত হয়, সম্পত্তির ক্ষতি নির্ণয় করা না যায়, তাহলে সম্পত্তির পর্যাপ্ত প্রতিকার বা আর্থিক ক্ষতিপূরণ ইত্যাদি পাওয়া যায় না, তখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিষয়বস্তু কি? উত্তর, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিষয়বস্তু হচ্ছে যথাযথ আইনগত পদ্ধতি ছাড়া যদি কাউকে বা তার সম্মতি ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে তাকে দখলচ্যুত করা হয়, তবে সে বা তার মাধ্যমে দাবিদার কেহ মামলা করে তার দখল পুনরুদ্ধার করতে পারবে, এমনকি এই মামলায় অন্য কোনো সত্ত্ব জড়ালেও
তা কার্যকর করা হইবে। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বিদায় নেওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।